হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। সকলকে শুভ সন্ধ্যা। আজকে বুধবার, এখন ওই বিকাল 4:30 মতন বাজে। আমরা চলে এসেছি হনুমান মন্দিরে, যেখানে প্রতি বছরের ন্যায় এই বছরও স্বর্ণশিল্পী ভাই ও দাদারা মিলেমিশে একত্রিত হয়ে মা কালীর আরাধনা করতে চলেছে। আজকে তারই উদ্বোধনী বা সংবর্ধনী অনুষ্ঠান। কিছু বিশেষ মানুষকে এখানে উপহার দেয়া হবে, তারই একটা সুন্দর অনুষ্ঠান। স্বর্ণশিল্পীবৃন্দের পরিচালনায় এই বছর 29তম কালী পুজো। এই কালী পুজোতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেশ বিদেশ যেই প্রান্ত থেকে বসেই আপনারা ভিডিওটি দেখেন না কেন, সেখান থেকেই আমাদের সকলকে বড়রা আশীর্বাদ করবেন ও ছোটরা অনেক ভালোবাসা দেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন কাশ্মীরের বুকে এইভাবেই যেন আমরা প্রতি বছর মায়ের আরাধনা করতে পারি। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অনুষ্ঠানটি দেখতে থাকুন। রাকেশ মানুষ মাঝি মহাশয়, যে পণ্ডিতজিকে দেখতে পাচ্ছেন ইনি লালচকের পঞ্চমুখী হনুমান মন্দিরের প্রধান পুরোহিত। বেশ সুন্দরভাবে প্রদীপগুলি জ্বালিয়ে মায়ের উদ্বোধনী অনুষ্ঠানটা কিন্তু সম্পন্ন হলো, আর এইবারে আমাদের মায়ের বিগ্রহটা কিন্তু খুব সুন্দর। কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্য যেমন অসাধারণ সুন্দর, সেরকম কাশ্মীরের পুজোও কিন্তু একটা বিরল দৃশ্য। আর এই বিরল দৃশ্যগুলোকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে অনেক সাংবাদিক। ঠিক এর পরের ভিডিওতে মায়ের পূজা, ঘট ডোবানো ও
নানান রকম কিছু যা কিছু হয়ে থাকে কালী পুজোয় সমস্ত কিছু শেয়ার করব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।